ব্ল্যাক ফাঙ্গাস। করোনার পর এসেছে আরেক ভয়ঙ্কর রোগ। এরই মধ্যে দেশটিতে সংক্রমণ দেখা দিয়েছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের, ফলে নতুন করে চিন্তা বাড়াচ্ছে এই ছত্রাকবাহিত রোগ। সংক্রমণ শুরুর পর প্রশ্ন উঠছে, ব্ল্যাক ফাঙ্গাস কি ছোঁয়াচ্ছে? এই ফাঙ্গাসের সংক্রমণ কি একজন থেকে অন্যজনে ছড়ায়? করোনা ভাইরাস রোগীদের জন্য কেন এটি বিপজ্জনক? ব্ল্যাক ফাঙ্গাস সংক্রামক নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে এই ফাঙ্গাসের সংক্রমণ ঝুঁকি বাড়ে। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে 95% ডায়াবেটিক অথবা স্টেরয়েড নেওয়া রোগী। বিশেষজ্ঞরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রামক নয়, কিন্তু বাতাসে ভেসে থাকা ফাঙ্গাল স্পোরের মাধ্যমে এই ফাঙ্গাস ছড়াতে পারে। উল্লেখ্য, মানুষের শরীরে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বসবাস করে, কিন্তু শরীরে বিদ্যমান রোগ প্রতিরোধ ব্যবস্থার কারণে এটি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। কিন্তু যখন শরীরে অনিয়ন্ত্রিত স্টেরয়েড প্রয়োগ করা হয়, ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয় বা কোনো ব্যক্তি যখন ডায়াবেটিসে আক্রান্ত হন, তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে শরীরে থাকা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বিস্তার লাভ করার সুযোগ পায়। চিকিৎসকেরা এজন্য বেশ কিছু সতর্কবার্তা দিয়েছেন। তারা বলছেন, মুখমণ্ডলের কোনো অংশ ফুলে যাওয়া বা ব্যথা, নাকের ওপরে কালো ছোপ, দেখতে অসুবিধা হওয়া, নাকবন্ধ, সর্দি সবই এই রোগের লক্ষণ। সঙ্গে নাক দিয়ে কালচে কফ বেরোয়, নাকের ভিতরের অংশ কালচে রঙের হয়ে যায়, মুখ গালে ব্যথা, কারো কারো ক্ষেত্রে সেসব অংশ অবশ হয়ে যায়। সংক্রমণ বেশি ছড়ালে বুকে ব্যথা, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। যে কোনো সমস্যা হলে এ নিয়ে এখন হেলাফেলা করার সুযোগ নেই। এছাড়াও করোনা আক্রান্ত রোগীরা বেশি দিন আইসিইউতে থাকলে এবং তাদের উপরে স্টেরয়েডের ব্যবহার বেশি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এমন ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস সহজেই ঢুকে পড়ে শরীরে। দ্রুততম সময়ে এই ফাঙ্গাস চিহ্নিত করা সম্ভব হলে সঠিক চিকিৎসা দেওয়া যায় এবং এতে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও বাড়ে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই বিরল সংক্রমণটি সাধারণত মাটি, গাছপালা, সার বা পচনশীল ফল ও সবজির মধ্যে যে শ্লেষ্মা থাকে তার থেকে ছড়ায়। মানুষের দেহে সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সংক্রমণ। যারা ডায়াবেটিসে আক্রান্ত, যাদের করোনা হয়েছে, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা ক্যান্সার, এইচআইভি, এইডসে আক্রান্ত, সেসব ব্যক্তিদের ক্ষেত্রে এই সংক্রমণ প্রাণহানিকর হয়ে উঠতে পারে। রাজধানীর বারডেম হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন দুজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। গত 8 মে 45 বছর বয়সী এক রোগীর শরীরে ছত্রাকটির সংক্রমণ প্রথম শনাক্ত হয়। এরপর গত 23 মে 60 বছর বয়সী আরেকজনের শরীরেও রোগটি পাওয়া যায়। এরই মধ্যে গত শনিবার একজন মারা যান। এটাই দেশে এই ছত্রাকের কারণে প্রথম মৃত্যু। তবে সেটা ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ল্যাবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাস দেশে আগে থেকে ছিল, গোবরে, আকাশে, বাতাসে ছত্রাকটি আছে। এছাড়া অপরিচ্ছন্ন স্থান থেকেও এটা হতে পারে। খুবই ছোঁয়াচ্ছে একটা রোগ এই ব্ল্যাক ফাঙ্গাস। এতে আক্রান্ত হলে মৃত্যু হার 50-54%। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সতর্ক থাকতে হবে। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন। স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।